চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের আগে ও নির্বাচন পরবর্তী চট্টগ্রামে সড়ক অবকাঠামো উন্নয়নমুখী যে সকল কাজ চলছে সেখানে সড়কের দুপাশে ও শহরের অভ্যন্তরে প্রায় অনেক স্থানেই নালাগুলোতে স্ল্যাব দেখতে পাওয়া যায় না। অনেক জায়গায় নালা নর্দমার কাজ শেষ হলেও প্রশস্ত এ সকল বড় ড্রেনেজগুলোতে বছরের পর বছর বসানো হয়নি কোনো স্ল্যাব, ফলে ঘটছে নানান দুর্ঘটনা ও বাড়ছে জীবন ঝুঁকি। বৃষ্টি হলে মানে ময়লাগুলো নালাতে উঠে যায় রাস্তার মধ্যে, ওদিকে যাওয়ার সময় কষ্ট হয়ে যায়, অনেক সময় পথচারে হাঁটার সময় পরেও যায়। বিগত দুই তিন বছর ধরে নালার উপরে প্লেটগুলো নাই, যার কারণে এসব মানুষের চলাফেরা কষ্ট হয়ে যাচ্ছে। ড্রেনের উপর কোনো স্ল্যাব নাই, স্ল্যাব না থাকাতে রডের জন্য অনেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটাতে শিশুদের জন্য খুব ঝুঁকিপূর্ণ এটা। তারপর বিভিন্ন জায়গা থেকে আপনার পলিথিন ময়লা আবর্জনা আরও উপর থেকে পড়তেছে। এই সকল নালা নর্দমা খোলা থাকবার কারণে বাহিরের ময়লা আবর্জনা ও পলিথিন সহ অন্যান্য বর্জ্যে ভরে যায় নালাগুলো, ফলে নালাগুলোর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে দুর্গন্ধ ও রোগ জীবাণুর সৃষ্টি হচ্ছে। এছাড়াও প্রবল বৃষ্টিতে এ সকল আবর্জনা ভরাট নালার পানি প্লাবিত হতে দেখা যায়। স্ল্যাব না থাকার কারণে নালার দুপাশে দাঁড়ানো রডগুলো নানা বয়সী মানুষের জীবন ঝুঁকির অন্যতম কারণ হতে পারে। নালা পরিষ্কার নাই, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের কাউন্সিলর আমাদের পর্যন্ত দেখতেছেন। আমার একটা চাষতো ভাই লাগে, উনি নালাতে পড়ে গেল, আজকে মৃত্যুর সাথে পাঞ্জল হতেছে, মেরুদণ্ড হাড্ডি ভেঙে গেল। প্লেটটা দেওয়া তো অবশ্যই অবশ্যই জরুরি, শিশু বাচ্চারা পড়ে গেলে হঠাৎ শিশুরও তো অনেকদিন বাসা রাখা যায় না বাধা। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পার্শ্ববর্তী নালা নয়াবাজার সাগরিকা পোর্ট কানেক্টিং সড়কের দুপাশের নালাগুলোর স্ল্যাববিহীন চিত্র লক্ষণীয়। এ বিষয়ে সিটি মেয়র বললেন তার নিজের পর্যবেক্ষণ। স্ল্যাবগুলি সরে গেছে না স্টেডিয়ামে, আমরা সরানো হয়েছে যে অনেকদিন না এগুলো ব্যাপারটা হচ্ছে। আমি এটাও একটু ক্লিয়ার করি, কিছুক্ষণ আগে আমাদের চিফ ইঞ্জিনিয়ারকে এই দিকে আলাপ হচ্ছিল, এই স্ল্যাবগুলো এমনভাবে দেওয়া হয়েছে যেমন সরণিকার সামনে আপনি দেখেন আজকে অনেকদিন যাবৎ মেইন যেই নালাটা আছে নালাটা কেন নালার মধ্যে দিয়ে ওরা বাদ দিয়ে দিয়েছে। সরণীয় ক্লাবের সামনে দেখুন স্ল্যাবগুলো ভাঙা হয়েছে, এগুলো আসিসি দিয়ে ভাঙা, তো এগুলো একটু রিপেয়ারিং করতে সময় লাগবে এবং নালাগুলো পরিষ্কার না করে রিপেয়ারিং করা তো যাচ্ছে না। যেমন স্টেডিয়ামে যেটা বলেছেন পাতলা পাতলা স্ল্যাব, এগুলো সব জমাট বাঁধা স্ল্যাব, এগুলোকে ভাঙতে হচ্ছে, ভেঙে একটু পরিষ্কার করতে হচ্ছে, পরিষ্কার করে আবার একটু সময় লাগবে, তো এগুলোকে রিপেয়ারিং করতে হয়ে যাবে এগুলো। সচেতন মহল মনে করেন অচিরেই শহরের অভ্যন্তরে ও মূল সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা খোলা নালাগুলোতে স্ল্যাব ব্যবহার করে সুচারুভাবে বিন্যাস করলেই সাধারণ নাগরিকরা থাকবে ঝুঁকিমুক্ত। মনির হুসাইন তুশি, বাংলাধারা, চট্টগ্রাম।